আজকে এমন একটি অ্যান্ড্রয়েড সেটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো যেই সেটিংটি আপনারা অন করে রাখেন তাহলে আপনি নিরাপদ, আর যদি সেই সেটিংসটি অন না করে থাকেন তাহলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন আপনি। দেন ডোন্ট মিস দিস ভিডিও। বন্ধুরা, এই সেটিংটি যদি আপনারা অন করে রাখেন তাহলে যে উপকারটা হবে, 18+ কোনো অ্যাড আপনার সামনে আসবে না। তো আপনার যদি 18+ কোনো অ্যাড আসার সম্ভাবনা থাকে তো সেটাকে অটোমেটিকলি ব্রাউজার সেই বিষয়টাকে স্ক্যান করে তারা সেটাকে আর সামনে আনবে না। তো সে একটা গেল ডাপ। তো দ্বিতীয় ডাপ হচ্ছে যে আপনারা যদি এই সেটিংসটি অন করে রাখেন তো তাহলে সেই বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারবেন। তো কোনো ম্যালওয়্যার অথবা কোনো হ্যাকার অথবা কোনো অনৈতিক কোনো কিছু আপনার ফোনে আসবে না, তো সেটাকে অটোমেটিকলি প্রোটেক্ট করবে ব্রাউজার। তো যে সেই সেটিংসটি কীভাবে করবেন, তো সেই সেটিংসটি করার জন্য আপনারা অতি ফাস্টলি যে কাজটি করবেন, তো আপনার আমি করতেছি গুগল ক্রোম দিয়ে, আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন অথবা DNS-এর মাধ্যমেও করতে পারেন। তো আমি ব্রাউজার দিয়ে করব। তো যদি কারো DNS-এর মাধ্যমে করার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করবেন, পরবর্তীতে আমি ভিডিওতে তৈরি করে দিব, সেটা দেখে করে নিতে পারবেন। তো আমি গুগল ক্রোমে আসার পর এখান থেকে 3-ডটের উপরে ক্লিক করলাম। তো 3-ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন সেটিংস, সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর একটি স্ক্রল করে উপরে আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করবেন। তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে উপরের দিকে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেফ ব্রাউজিং, সেফ ব্রাউজিংয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান দেখেন যে নো প্রোটেকশন নট রিকমেন্ডেবল এই অপশনটিতে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা ইনহ্যান্ডেড অন প্রোটেকশন এই অপশনটিতে দিয়ে এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার ফোনটি এখন বর্তমানে প্রোটেকশনে আছে। তো ফোনটিতে কোনো ভেজাল বা কোনো সমস্যা হলে, কোনো ম্যালওয়্যার আসলে বা কোনো ফিশিং লিঙ্ক বা কোনো হ্যাকারে যদি অ্যাটাক করতে চায় তাহলে অটোমেটিকলি সেটি প্রোটেক্ট করে আপনাকে জানিয়ে দেওয়া হবে, অথবা ফোনে অটোমেটিকলি সেটি থেকে দূরে থাকবে বা বাইরে থাকবে, সেটির দিকে আর ফোন অটোমেটিকলি যাবেই না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন।